কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতরা হায়াত পেয়েছে হাজার বছর ইবাদত করেছে বেশি আমার উম্মতরা 60 আর 70 এর মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমার উম্মতের তো ইবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আল্লাহ রাসূল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে 1000 বছর 2000 বছর আগের নবীর উম্মতরা হায়াত পেয়েছে 800 বছর 1200 বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানে তিরমিজির হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারু উম্মতি ما بين 60 الى 70 আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 واقلهم ما يجوز ذلك এর চেয়ে বেশি হায়াত পাবে হাত গোনা অল্প কয়েকজন বেশিরভাগই 60 70 এর মধ্যে মরে শেষ ঠিক কি না এখন আমাদের সমাজের কি অবস্থা এটাই তো আপনাদের টাঙ্গাইয়ের কি অবস্থা কত কত বাঁচে 100 বয়স হয়েছে এরকম কে কে আছেন দেখি টাঙ্গাইল ওই যে একজন হাত তুলছে যুবক হাত তুলছে মানে বুঝাইতে যাচ্ছে হুজুর দোয়া করেন 100 বছর বাঁচতে চায় আচ্ছা 80 বছর কার আছে দেখি 80 80 পাওয়া যাবে বুঝা দুই একটা ওই যে মাশাআল্লাহ 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 এই যে চাচারা আছে আল্লাহ কবুল করুক আল্লাহ আরো হায়াত বাড়ায় দিক পঞ্চাশ আছেন কে কে দেখি পঞ্চাশ অনেক অনেক হাত নামান অনেক হায়াত পেয়েছেন আপনারা আল্লাহ আরো হায়াত দেখ আরো হায়াত দাস করুক পরি আমি আমার উম্মতি মা বাইন সিত্তিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কাঁদতে শুরু করলেন কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি ইবাদত করছেও আমার উম্মত হায়াত পাইছে কম ইবাদতের সুযোগ হায় রে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যেতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিষয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠিয়ে দিত কে উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিটিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উম্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগায় ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা রেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতরা হায়াত পেয়েছে হাজার বছর ইবাদত করেছে বেশি আমার উম্মতরা 60 আর 70 এর মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমার উম্মতের তো ইবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না
অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় ঢুকায় দিবে কে আল্লাহ খাইরুম মিন আলফ শাহর 1000 বছর 1000 বছরে হয় 83 বছর 4 মাস আলফ শাহর 1000 মাস 1000 মাসে হয় 83 বছর 4 মাস এজন্য কদরের রাতে ইবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে আল্লাহ সর্বশেষ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন জিব্রাইল যাও দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না ইযহাবিয়া জিব্রাইল কুল লাহু মা ইউবকিক যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন সাইয়েদনা জিব্রাইল যে বললেন নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি বিশ্বনবী তখনও সেজদা থেকে মাথা তোলেন না সেজদায় পড়ে উত্তর দেয় উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কান্না আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্না সানুরদিকা ফি উম্মতিক দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারেও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গো নবী আজও খুশি হয়ে যাবেন এর ফর আসা নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আর সেজদায় পড়ে থাকবেন না এরপর মাথা তুলেন সাল তুতা কি চাইবেন চান দিয়ে দেব ওয়াশফা তুশফা যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশই কবুল করে নেব চিল্লায় কোন সুবহানাল্লাহ এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন তারপরে নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নেবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হা মিম দাল মানে আলহামদু লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও পেরেশান সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবে ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আন্ত কে আপনি আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলি মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী গো আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না হাল ছেড়ে দিবেন না আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন নবী আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা সুবহানাল্লাহ তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করায় দিচ্ছে নবী গো আলাম ইয়াজিদ কা ইয়াতিমান ফাআওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন 6 বছর বয়সে মা হারিয়েছেন মা ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হয়েছেন মাত্র 2 বছর আল্লাহ রাসূলের বয়স যখন 8 দাদাকেও হারিয়েছেন তারপরে চাচার কাছে ইয়াতিম নবী মানুষ হয়েছেন আল্লাহ বললেন নবী টেনশন কিসের ওই যে আপনি ছোট্টবেলায় ইয়াতিম ছিলেন আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি আমি পথ দেখিয়েছি আপনি ছিলেন দল্লা দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা আল্লাহ রাসূল কি ভ্রষ্ট ছিল গোমরা ছিল না আল্লাহ রাসূল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন কিন্তু ওনার 40 বছরের আগের জীবনেও আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লায় বলেন ঠিক কি না এখানে দলের অর্থ হচ্ছে নবী ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে ইউ আর সার্চিং দ্য ট্রুথ
আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায় আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন অনেক সময় হয় না কি রে টাঙ্গাইল যাব রাস্তা কি এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দোদুল্যমান থাকি আছে না নাই আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন সত্য কি এদিকে না ওদিকে আমি বললাম নবী ওইদিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনারে পথ দেখিয়েছি চিল্লাইগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যখন পথ ভুলে যাই পথ দেখায় কে আল্লাহ জোরে বলতে হবে কে আল্লাহ আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমিন আমিন এটা কিন্তু একটা দোয়া যদি আল্লাহ পথ ভুলে যাই পথ দেখায় দিও প্রতিদিনই কিন্তু এই দোয়াটা পড়ি সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল সবাই বলেন ইহদিনাস সিরাতাল ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য করেক্ট পাথ শো আস দ্য স্ট্রেইট পাথ আল্লাহ সোজা রাস্তা দেখান যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় ঢুকে গিয়েছে জান্নাতে ওয়াজাদাকা বললান আপনি পথ খুঁজছিলেন আমি আপনারে পথ দেখিয়েছি ওয়াজাদাকা আইলান ফাগনা আপনি ছিলেন নিঃস্ব আমি আপনাকে ধনাঢ্য বানিয়েছি তাফসিরে এসেছে ফাগনা বি খাদিজা আমি খাদিজার সাথে বিয়ে পড়ায়া দিয়ে আপনারে ধনী বানিয়ে দিছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন বিয়ে হয়ে গেল আরশের উপর থেকে আল্লাহ সাইয়েদনা খাদিজাকে সালাম পাঠালেন সুবহানাল্লাহ আর সাইয়েদাতুনা খাদিজা বললেন নবী আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম সুবহানাল্লাহ আপনার যা মনে চায় এটা দিয়ে করেন ইসলামের দাওয়াত দেন ফাগনা বি খাদিজা খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাসূলকে ধনী বানায় দিল কে তার মানে তিনটা রিমাইন্ডার দিলেন এক নম্বরে আপনি ইয়াতিম ছিলেন লালন পালনের ব্যবস্থা করলাম আপনি পথ খুঁজছিলেন আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আপনার ধনী বানিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়ুন